আজকে সোগো একটা শপিং মল আছে ওটা আমার মোবাইলে স্কিন প্রোটেক্ট একটা লাগে চোখে আপনারা দেখতে পারবেন একটি সুন্দর জায়গা আর সেই জায়গাতেই আমরা যাচ্ছি এখন আর সেই জায়গাটি হলো থাক একটু সিক্রেট থাক এখন আমরা গাড়িতে উঠবো আমি রেডি সাহান রেডি সাথে আমার বন্ধু শাইনো রেডি হ্যালো সো আমরা এখন সবাই যাব এবং কোথায় যাব কি করব সেটা দেখতে পারবেন A few moments later. So, Bondura, I'm here to take an ash tea at the plaza. If an ash is Sahana Kajajunana, I'm a phone to check for a gymnasty. One of the kitchen, skin check is repaired with the ash tea skin for it. Jump up and everything. A few moments later. আমি finally আমার মোবাইলে স্কিন প্রোটেক্টরটা লাগিয়ে ফেলেছি এটা আমার একটা কাজ ছিল আর দ্বিতীয় কাজ তো যাব সোগোতে এবং মূলত সোগোটাকে দেখাবো আর এখানে যখন আসছি এটা একটু দেখে নিন সো এখন আমরা ফোন ঠিক সব শেষ ফোন ঠিক করা শেষ হয়েছে আমাদের মেন আকর্ষণ হতে ওই যে সোগোতে আজকে সোগো একটা শপিং মল আছে ওইটা আপনাদেরকে দেখাবো সেটা অনেক বড় অনেক সুন্দর এখানে এবং এটা আটটা ফ্লোর ধরেই একটি শপিং মল এবং সেখানে কি নাই আজকে কি নাই সেটা দেখাবো হ্যাঁ আজকে কি নাই সেটা দেখাবো সো এই জিনিসটা দেখার জন্য হলেও পুরো ভিডিওতে থাকতে হবে দেখতে থাকুন আর আই হোপ আপনাদের কাছে এটা ভালো লাগবে সো ইয়ার কি এখন হচ্ছে আমরা ফাইনালি আমরা সোগোতে চলে আসলাম সোগোতে চলে আসছে এবং এটা গ্রাউন্ড ফ্লোর হ্যাঁ আমরা এখন ফ্লোর নাম্বার 3 তে যাব কারণ সানহারে ড্রেস পাওয়া যাবে এবং সানহারে সবকিছু পাওয়া যাবে আজকে সানহারে ফিট আর কিনব আমরা এজন্য এসেছি এবং চলো না আমরা যাই আমরা ফাইনালি চলে এসেছি সানহারে ড্রেস শপে এটা হচ্ছে কিডস ফ্যাশন এবং সমস্ত কিছু এখানে কিডসদেরই পাওয়া যায় আর এখানে মাস্ক হচ্ছে ম্যান্ডেটরি তার জন্য আমরা হচ্ছে এখন মাস্ক খুলতে পারবো না সো এখন আমাদের মাস্ক পরে পুরো ব্লগটা কভার করতে হবে না আমি খুলে ফেলবো সমস্যা নেই ঠিক আছে আপনি খুলেন আর এই হচ্ছে কিডস জোন এখানে সানানের জন্য অনেক কিছু আছে আমরা দেখে দেখে তারপর নেব এই আর কি সো বলো বন্ধুরা ফাইনালি সাহানের জন্য ফিডার পেয়ে গেছি এবং একটা না অনেক দিন এবং আমি অনেকগুলো নিতে চাই কারণ সাহান ফিডার নষ্ট করে ফেলে তাড়াতাড়ি তো আমরা এখন আমি শাহিন আমরা এখন বাছাই করতেছি কোন ফিডার নিব তো এই ফিডারটা সুন্দর বেশি নাকি অলরেডি এটা ইউজ কোনটা সুন্দর আমরা দুই সেট নিব আর এখানে অনেক ফিডার আছে ওইদিকে আছে আর একটা হচ্ছে বেবি জোন আর এই বেবি জোনে আপনার সব কিছু পাওয়া যায় বেবিদের জন্য সো এখন আমরা এখান থেকে ফিডার নিচ্ছি আম্মু চুজ করতেছে আমিও চুজ করতেছি দেখি যেটা ভালো হয় সেটা নেব তো আমরা এই দুটো সেট ফাইনাল নিচ্ছি ওকে এবং জাস্ট এক্সট্রা অন্য কিছু নেওয়া লাগবে এখান থেকে আমরা বডি লোশন নিতে পারি ডিসনি পেয়ার বডি লোশন রাইট ফাইনালি আমরা এই সারহানের জন্য ফিজার এবং ওর ফুড বক্স কিনে ফেললাম তো এখন আমি এখানে পে করব আর পে করার পর আমি আরও অন্য অনেক ফ্লোর আছে সেখানে যাব তো সাথে থাকুন বন্ধুরা তো ফাইনালি আমরা সারহানের সব জিনিস কেনার পর এখন আসছি
আছি 6th ফ্লোরে আর 6th ফ্লোরটা হচ্ছে স্পেশালি খাবারের ফ্লোর ফুড কোর্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য অসংখ্য আছে আর এখানে আমরা এখন কিছু ড্রিঙ্কস কিছু ফুড ট্রাই করব আমি একা না সাথে শাহিনও চলো না আমার সাথে আমি হচ্ছে ক্যামেরাম্যান হিসেবে তো এই জন্য আজকে ছাড় পাইলাম এখানে 50% ছাড় তার মানে ভালোই হবে আমি খাবো হচ্ছে দেখি আমি হচ্ছে কফি টাইপের কিছু খাবো আমি জানি এটা আর এদিকে হচ্ছে সারহান ঘুম দিছে সারহান সেই ঘুমাইতেছে আর এখানে ফুড কোর্টটা অনেক সুন্দর এখানে অনেক ফুড কোর্ট আছে বাট একটু আগে আমরা খাইছি বাট এখন আমরা ড্রিঙ্কস করবো আবার পরে খাবো ঠিক আছে তো চলেন আমরা অর্ডার দিই বন্ধুরা সব কাজ শেষ করে এখন এই মুহূর্তে আমি চলে এসেছি আমার হোমে কারণ এখন 10:10 সারহানের জন্য যত কাজ ছিল সব কাজগুলো শেষ হয়ে গেছে এবং আমরা অনেক কিছু খেয়েছি এবং আমার আরও কিছু ফ্রেন্ডের সাথে দেখা করেছি মিট করেছি আজকের দিনটা অনেক 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 বেশি স্পেশাল ছিল তো আপনারা সবাই ভালো থাকবেন আর তুমি কিছু বলো সো গাইস আর আমরা এখন চলে আসছি বাসায় তো ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আজকের ব্লগটা আপনাদের জন্য করলাম কারণ অনেক দিন যাবৎ কোনো ব্লগ করা হয় না চ্যানেলে সো আর আপনার চ্যানেলের সাথে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো বাই বাই টেক কেয়ার টাটা